नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा ओ अनेक अनेक भालोबासा जानाई। 56 घंटा निर्णायक होते चले 5 राशिर, राज सिंहासन प्राप्ति होते चले 5 राशिर। क्यों आमी ए भिडियोते विस्तारित आलोचना करब, प्रत्येके भिडियोटिर संगे आपनारा थाकुन। 56 घंटाटा विशेषभावे गुरुत्वपूर्ण, এই সময় আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনারা গুছিয়ে ফেলুন। সময় সব সময় কিন্তু আসে না, কিছু কিছু মাসে কিছু কিছু তারিখ এমন হয় যেখানে আপনার প্রফিট বৃদ্ধি কিন্তু করে, আবার কিছু কিছু মাসে সময় কিন্তু খুব খারাপ চলে। অর্থাৎ এই যে 56 ঘন্টা ঘড়ির কাঁটা অনুযায়ী 5 রাশির কপাল কিন্তু পূর্ণ। কেন আমি বিস্তারিত আলোচনা করব, তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন একটি কথা আবারও বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা বাস্তু, আমি জন্মকুণ্ডলীর পাশাপাশি বাস্তুটাকে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট নিয়ে আনি। কারণ আপনার বাস্তুক্ষেত্রে এই যে আমাদের ফার্নিচারগুলো রয়েছে কি না, ফার্নিচারগুলো আমাদের কোথায় রয়েছে, আমাদের ফ্রিজটা কোথায় রাখা রয়েছে, ইনভার্টারটা কোথায় রয়েছে, গিজার আপনি কোথায় লাগিয়েছেন, ওয়াশিং মেশিন আপনি কোথায় রেখেছেন, আপনার গৃহে এসিটা আপনি কোন দিকে লাগিয়েছেন, কিচেন রুমটা আপনি কোন দিকে করেছেন, স্টোরেজ রুমটা আপনি কোন দিকে করেছেন, আপনার ল্যাট্রিনটা কোন দিকে রয়েছে, আপনার সিঁড়ি কোন দিকে রয়েছে, সিঁড়ির আপনার কত ধাপি রয়েছে, এবং আপনার ঠাকুর ঘর কোন দিকে রয়েছে, আপনি গ্যারেজ ঘরটা কোথায় করেছেন, আপনি বেডরুমের কালারটা কী করেছেন, আপনি যে বাড়িতে থাকছেন বাড়ির বাইরের কালারটা আপনি কী করেছেন। কালার থেরাপি মানুষের জীবনে পরিবর্তন কিন্তু নিয়ে আনে। অর্থাৎ আমি যে বারবার একটি কথা বলি যে জন্মছকে আপনার যোগ রয়েছে, কিন্তু আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুতে আপনার সমস্যা রয়েছে, সেই জায়গাটাতে আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কারণ বাস্তু, আপনি একটা ভাড়া বাড়িতে ছিলেন, খুব ভালো ইনকাম করেছেন, সে ভাড়া বাড়িতে থেকে আপনি একটা ভালো বাড়ি তৈরি করেছেন, কিন্তু সেই বাড়িতে পা দেওয়ার পরে পরে আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো ধীরে 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 কিন্তু শুরু হচ্ছে। আপনি বুঝতে পারছেন, আমি আবারও বলবো, যখন আপনারা বুঝতে পারছেন কি না তার আগে আপনারা কনসাল্ট করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, যাকে আপনার ভালো লাগবে এক কথায়। এবং একটি কথা আবারও বলি, জন্মছককে চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আপনার জন্মছক, আপনার বার্থ চার্ট সর্বশেষ কথা বলবে, এবং যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনার হস্তরেখা বিশেষভাবে বিচার করা কিন্তু একান্তই দরকার। আপনার হস্তরেখাতে যোগ যদি থাকে সেক্ষেত্রে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার জন্ম সময় যদি সঠিক নাও থাকে আপনি হস্তরেখা বিচার কিন্তু করুন। ভিডিও দেখছেন, সমস্যা কাটবে না, আপনি তো বুঝতে পারছেন না আপনার রাশিচক্রে মঙ্গলের পজিশান কেমন রয়েছে, আপনার রাশিচক্রে শুক্রের পজিশান কেমন রয়েছে, রবি কেমন রয়েছে, চন্দ্র কেমন রয়েছে, বৃহস্পতি কেমন রয়েছে, ডিগ্রি ওয়াইজ, নক্ষত্র ওয়াইজ কোন ভাবে বসে আছে, কোন ভাবাধিপতির সাথে বসে আছে, শনি কেমন রয়েছে, রাহু কেতু কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে,
এটাই কিন্তু দেখা কিন্তু দরকার। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে, আমি একটি কথা বারবার বলছি, আমার একটি মাত্র চ্যানেল, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। আরেকটি বিশেষ ঘোষণা, যারা দেখাচ্ছেন আমার নাম নিয়ে অনেকেই বলেছে যে আমি কৌশিক রায়, সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন, কারণ সেই জায়গাটা পুরোপুরি কিন্তু ফেক। এক কথা আমি বলো, ফেক। যখন পেমেন্ট করবেন না, তখন কৌশিক রায় নামটা লেখা আছে কিনা সেটা দেখবেন। টোটাল জায়গাটা ইনফরমেশান, এবং আমার যে ফোন নাম্বার, এটাই হচ্ছে আমার নাম্বার 9609343993। এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, যারা পরামর্শ নিতে চাইছেন, কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এই 56 ঘন্টার মধ্যে ধনবর্ষা হতে চলেছে, রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে 5টি রাশির। দেখুন, সমস্যা রয়েছে, জ্যোতিষশাস্ত্র হচ্ছে সমাধানের জায়গা। ঋণে পড়ে গেছেন, আপনার মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, বিবাহের জায়গায় সমস্যা রয়েছে, আপনার কর্মক্ষেত্রে পলিটিক্স চলছে, ব্যবসার জায়গাটা আপনার খারাপ রয়েছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। এই জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। এই 56 ঘন্টার মধ্যে 5 রাশির লিখে রাখুন, যদি আপনার জন্মছকে যোগ থাকে এই গজকেশরী রাজযোগ, এই গজকেশরী রাজযোগ যদি আপনার বাই বার্চার যদি থাকে, তাহলে এই 56 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে। এই 5 রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5টি রাশি। কোন কোন এই 5 রাশি? নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির এই গজকেশী রাজযোগে আপনার ভাগ্যোদয়, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি মজবুত হবে, কর্মক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো গজকেশী রাজযোগে, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির এই গজকেশী রাজযোগে অকল্পনীয় অদ্ভুত লাভ পেতে চলেছে মীন রাশি। নির্ণায়ক হতে চলেছে মীন রাশির, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে এই সময় লাভ পেতে চলেছেন। মান সম্মান সম্মান বৃদ্ধি হতে চলেছে মীন রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম লিখে রাখুন মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ এবং পদপ্রতিষ্ঠা এই 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কিন্তু লাভে লাভ হতে কিন্তু চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম 56 ঘন্টার মধ্যে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এই 56 ঘন্টার মধ্যে আপনি কিন্তু পেতে চলেছেন। আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার এই সময় কিন্তু আপনার নিশ্চিতরূপে কিন্তু খুলবে, এবং এই সময়ের মধ্যে আপনারা সুনাম অর্জন নিশ্চিতরূপে আপনারা কিন্তু করবেন। এই 56 ঘন্টা বৃশ্চিক রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 56 ঘন্টা অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। আমি একটি কথা বারবার বলি,
অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত নির্ভরশীলতা আপনার জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে এবং নিজে মধ্যে কনফিডেন্স নিয়ে আসুন। নিজের মধ্যে সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন, নেগেটিভ কথাবার্তা কখনোই বলবেন না। আমি বারবার বলি, নেগেটিভ মাইন্ড থাকলে কিন্তু আপনার যে কোনো কাজে বাধা কিন্তু সৃষ্টি হবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি, এই কথাটা আমি বারবার কথাটা আপনাদেরকে জানাই। দেখুন, এই যে 56 ঘন্টা ডেডলাইন আপনাদেরকে দিয়ে দিলাম, এই 56 ঘন্টার মধ্যে আপনারা গুছিয়ে নিন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে সুযোগের সময়। নমস্কার, ধন্যবাদ।